আজকে আসি মোহাম্মদপুরে বসিলার মোড়ে। এখানে তিন রাস্তার মোড়ে চমৎকার ফুলের এবং বিভিন্ন ফলের গাছে, ঔষধি গাছ সহ অনেক ধরনের গাছের সমারোহ রয়েছে। আপনারা জানেন বিভিন্ন সময় বিভিন্ন কাজে এখন মানুষ টাটকা সবজি এবং ফুলের গাছ কিনে থাকে, ফলের গাছ কিনে থাকে। এটাকে সৌন্দর্যতা বাড়ানোর জন্য অনেক ক্ষেত্রে টাটকা শাকসবজি খাওয়ার জন্য, ফলমূল খাওয়ার জন্য এবং অনেকে শখেও করে থাকেন। আপনার বাসার বাগানটিও, বাগানের গাছও এখান থেকে নিতে পারেন। আমরা একটু কথা বলবো, এখানে বাগান মালিক রয়েছেন, কি নাম আপনার? শাহিদা আপা, আপনি যদি এই দিকটা একটু দাঁড়ান, একটু গাছও দেখাতে চাই, আপনার কথাও শুনতে চাই। শাহিদা আপার দেশের বাড়ি কোথায়? বরিশালে। কেন আপনার এই নার্সারি কিভাবে করলেন? এবং এই জায়গাটা যেমন অবর্জনা ছিল, তার জন্য এই পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এই জায়গাটা করেছে। যে সব গাছ যে এই জায়গায় এসে পায়। এই ফুল গাছটার কি রকম দাম? কি গাছের নাম? এটা বাগান বিলাস। বাগান বিলাসের দাম কত? এটার দাম 3000। 3000 টাকা হলে আপনার বাসায় চমৎকার, আপনি যে ছাদে করতে চান এরকম বাগান বিলাস গাছ নিতে পারেন। আম গাছগুলো কি কলমের আম গাছ না রেগুলার আম গাছ? কলমে। কত টাকা দাম হতে পারে? 600 আছে, 500 আছে, 250 আছে। সবচেয়ে কম দাম কত? 200 টাকা। ওই গাছগুলো কি তাই? ২০০ থেকে আপনি এই শাহিদাপার কাছ থেকে 200 থেকে 1000 টাকার মধ্যে আম গাছ কিনতে পারবেন। এবং বিভিন্ন রকম জাতের আম গাছ এখানে, কি কি জাতের আম গাছ আছে শাহিদাপা যদি একটু বলেন? তারপরে মচনক আছে, তারপরে বোনাই আছে, আম রূপালি আছে, কলকি আছে, তারপরে সুবর্ণরেখা আছে। সুবর্ণরেখা আছে। এই আমগুলো কি মিষ্টি হবে? হ্যাঁ, সব এই ভালো জাতের, ভালো জাতের আম। এখানে আমরা অনেক বেগুন গাছ সহ মরিচ গাছ দেখতে পাচ্ছি, এগুলোর কি রকম দাম আপনারা এখানে করেন? 30 থেকে 50 টাকার মধ্যে। আচ্ছা আচ্ছা, আমরা একটু ধরি, এখানে কিছু ঝাউ গাছ রয়েছে, আরো কিছু রয়েছে বিভিন্ন রকম গাছ থেকে। এই গাছগুলো কি রকম দামের আপনার? কাঠ গোলাপ আছে। কোনটা কাঠ গোলাপ? এটার নাম কাঠ গোলাপ। কেমন হয় ফুলগুলো? এটার অনেক কালার হয়, যেমন সাদা আছে, সাদা হয়, গোলাপি আছে, লাল আছে। এটার নাম কাঠ গোলাপ গাছ। এই ধরনের গোলাপ গাছ আমার আমার জীবনে প্রথম দেখা। এই ধরনের গাছ সাধারণত আমরা দেখতে পাই না, তবে এই ধরনের গাছগুলো, এই গাছগুলো কিরকম দাম? কি নাম এই গাছটি? কিরকম তাল পাম? রাবিশ পামের দাম কিরকম? 600-300 টাকা। আচ্ছা, 1200 আছে গাছ বুঝে। এই দিকের গাছগুলো কি কি? পেয়ারা গাছ দেখছে, দেখতে পাচ্ছি আপনার এখানে। এই এখানে কি কি গাছ আছে এই দিকে? বেশ বড় বাগান আপনার। ওই সাইডে দুইটা আছে আপনার গাছের ব্যবসায়। এই এগুলা কি লেবু গাছ? কমলা গাছ? কমলা কই? কি চাইনিজ কমলা না দেশি কমলা? কত করে দাম দেশি কমলা এটা গাছের? 2000 টাকা দাম। কমলা কিরকম আসে? এটা কি সারা বছর আসবে নাকি? বছরে দুইবার আসবে। এরকম কমলা গাছে শাহিদা আপার কাছে কিনতে পারেন। আপনি শাহিদা আপার এই এই জায়গাতেই, এই মোহাম্মদপুরের এই বসিলার মোড়েই দুইটি আরও নার্সারি রয়েছে। আমরা একটু সামনের দিকেই যাই, শাহিদা আপার সাথে কথা বলতে বলতে আরও কিছু। এই কি কি গাছ এখানে শাহিদা আপা? নাকাচুয়া। এইটা কি গাছ, কি ধরনের গাছ? আচ্ছা আচ্ছা, নাকাচুয়া। আপনার এখানে ঔষধি গাছ কি কি আছে? যেসব গাছে ডালিম গাছ দেখতে পাচ্ছি, ডালিমও ধরেছে, কিরকম গাছ ডালিম গাছের দাম? এই 12 মাসের গাছ, 12 মাস ফল ধরবে, 12 মাস ডালিম খাওয়া যাবে। কামরাঙা গাছ কিরকম দাম? এই যে ফল যেটা ধরে আছে কামরাঙা গাছে,
দুইশো করে ধরে আছে। সুন্দর গাছ হচ্ছে, কোনটা ফুলের গাছ কোনটা কত আপা? তিরিশ টাকা করে দেশি দেশি ফুলের গাছ। কি নাম এটা? গাঁদা ফুল গাছ, এটাকে আমরা বলে থাকি গাঁদা ফুল গাছগুলো তিরিশ টাকা হলেই আপনি আমার নিতে পারবো আপনার কাছ থেকে। আর এগুলো একশো টাকা করে। ওই ফুল গাছগুলা কত করে? লাল সালবেরিয়া কত করে? পঞ্চাশ টাকা। আর ওগুলা কি গাছ? কৃষ্ণচূড়া। আচ্ছা, কৃষ্ণচূড়া গাছ কিরকম দাম? দুশো টাকা। অনেক গাছ আপনার এখানে দেখা যাচ্ছে, অনেক এই গাছগুলো। আপনার আপনার কাছ থেকে কেউ যদি গাছ কিনতে চায়, আপনাদের কোনো মোবাইল ফোন নাম্বার আছে যেখানে ফোন দিতে পারবে? দুই একটা নাম্বার বলুন। সোহাগ এদিকে আসো, তোমার মোবাইল নাম্বারটা বলো। আমরা এই চমৎকার এই বাগান থেকে অনেক ধরনের গাছ দেখতে পেলাম এবং বিভিন্ন দাম জানতে পারবেন। আপনি যদি কিনতে চান অনলাইনে আমাদের এই ইউটিউবে দেখতে পাবেন। সোহাগ, তোমার যদি কেউ যদি কিনতে চায় নার্সারিতে, তোমার নাম্বার বলো যাতে সে তোমার সাথে কথা বলতে পারে গাছের জন্য। বা তুমি কি বাসায় কি ডেলিভারি দাও? আচ্ছা, তো কি না কি সোহাগ তোমার মোবাইল নাম্বারটা বলো। 0164175025। আস্তে আস্তে আবার বলো। 0164175025। এটা ছাড়া আরো কোনো নাম্বার আছে তোমার? বলো। 0982655537। আবার বলো। 0982655537। এই নাম্বারগুলোতে ফোন দিলে তোমাকে পাওয়া যাবে এবং কোনো গাছ আমাদের এই ভিডিও দেখে কেউ পছন্দ করলে তুমি তাকে পৌঁছায় দিতে পারবা। ডেলিভারির জন্য পুরো চার্জ দিবা? মোহাম্মদপুরের মধ্যে হলে চার্জ লাগবে। যদি ধরো গুলশান থেকে কেউ অর্ডার করে তাহলে কি করবা? পাঠাই দিবেন, বা সেক্ষেত্রে চার্জ লাগবে? চার্জ লাগবে। খুব সুন্দর গাছ এখানে। আপনার আরো দুইটা আছে বাগান? আছে। সোনার বাংলা নার্সারি। আমরা সোনার বাংলা নার্সারির খুব সুন্দর অনেক অনেক গাছ দেখলাম, সাথে ফলের গাছ ও ঔষধি গাছ এবং পাতাবাহারি গাছ এবং বিভিন্ন রকম সবজি গাছও এখানে রয়েছে, সাথে ঔষধি গাছও আমরা দেখতে পেলাম। সোহাগের নাম্বার পেলাম। সোনার বাংলা এই এই জায়গাটি একসময় ময়লা আবর্জনা মানুষ নাক ঢেকে হেঁটে যেত, সেখানে শাহিদা আপার মতো উদ্যোক্তারা গভর্নমেন্টের সহযোগিতায় এখানে একটি বাগান করার মতো নিয়েছে, যেখানে আপনি বিভিন্ন ফল গাছ পাচ্ছেন। শাহিদা আপার মতো আরও অনেকেই স্বাবলম্বী হবে এরকম বাগান করে, যেখানে সুন্দর হবে। শাহিদা আপা, এখানে এই একটা ফল গাছ দেখতে পাচ্ছি আমরা, এইটার দাম কত? এটা জামরুল পনেরোশো টাকা জামরুল। এটা কি সারা বছর হয়? এটা ফল এরকমই হবে না অনেকটা আবার লাল হয়? মানে আরো বড় হলে আর একটু লাল হবে। শাহিদাবাদ বাগান থেকে আমরা অনেক কিছু দেখতে পেলাম এবং আমাদের দর্শকরা আশা করি শাহিদাবাদ কাছ থেকে ভালো কিছু পাবেন এবং আমরা বিশ্বাস করি ভালো ফলের চারা এবং ভালো গাছ আপনি শাহিদাবাদ কাছ থেকে নিতে পারবেন।